বহু দিন ধরে চিকেন ডিনার খেতে পাচ্ছি না। শালা ভাবেছি আজকে গরম গরম চিকেন ডিনার খাবো। তো চিকেন ডিনার গরম গরম খেতে গেলে একটু তো মেহনত করতেই হবে। তো প্যারাসুট নিয়ে আমি নামিয়ে যাচ্ছি ওই লাল ঘরটার ছাদের উপরে। তো নামিয়ে তো গেলি রে বাপ, এখন যদি এনিমি আসার আগে কিছু লুটপাট না করতে পারি তাহলে চিকেন ডিনার আমার পেছুটাই ঢুকাই নিবে। আর এটা যে কত কষ্টের সেটা কিন্তু বলবার কথা নাই। তো মোটামুটি কিছু লুটপাট করেছি, তো এই ঘরটার ছাদটাই উঠে একটু দেখেলি, যদি আরো কিছু নতুন আইটেম থাকে ওগুলো নিতে হবে। নাই হাইটনে কিছু নাই, এখন আমাকে গাড়িটা নিয়ে বেড়াই যেতে হবে। ইসলা আমার গাড়িটা তো পাকা আমের পারে দেখাচ্ছে, বাজারে যা পাকা আমের দাম হয়েছে, এনিমি যদি আম ভাবে খাতে আসে না একটা ওর পেছু ঢুকাই দেবে এটা বলে নিছে। কিন্তু সামনে তো দেখতে পাচ্ছি রে বাপ, সেন্ট্রাল রোডের উপরে লাল আমাস হয়েছে, আর শালা গরম গরম লাড্ডুও পড়ছে। শালা মাথায় যদি লাড্ডু পড়ে না শালা কেইবার ফুটরুডুম হয়ে যাব। এতটা রাস্তা আলি, কোথাও আর একটা এনিমি দেখতে পালি নাই। হাই দেখ, একটা বট মহারাজের সন্ধান পাইছি। দাঁড়া ওয়াকে দুটা বিস্কুট খাওয়াই দিয়ে আসি। তো কোথা গেলি রে বাপ, হাই শালা গাছ গোড়ায় লুকাই আছে, লে দুটা বিস্কুট খাইলে। হাই দেখ, কিছু দূরে আরেকজন আমাকে ডাকছে বিস্কুট খাবে বলে। আচ্ছা ঠিক আছে, তোকেও খাওয়াবো, একটু ওয়েট কর, একটু ওয়েট কর। এইবারলে পেছুটা ঘুরা বিস্কুটটা খাওয়াই দিচ্ছি। কথা পালাচ্ছি সাত দুটা বিস্কুট লে, হ্যাঁ কথা পালাচ্ছি। দাঁড়া হাই দেখ শালা পেছু দি গেলে কেমাইছে, দাঁড়া ইয়ার কটকটিটা আমি নিতে আছি। হাই দেখ লাল ঘরটায় তুই দুটা বিস্কুট খা, কিরকম লাগে বল। ইয়াকে ইয়াকে মরাতেই হবে, শালা এই ফালতু মাল আছে, না হলে শালা চিকেন ডিনার খাতে দিবে নাই। যে হোক করে শালা ইয়াকে মাইতেই হবে। দাঁড়া একটু খাইলে ড্রিঙ্কটা, তারপর দেখাচ্ছি তোর মজাটা। এইবার কটকটিটা মিটলো তো শালা, পেছু দিগলে মাইতে ছিলিস। পেছু দিকটাই কিসের আওয়াজ আসছে, নাই একটু যাই দেখতে হবে কি হচ্ছে ব্যাপারটা। এখানে এ কি ফুকুমনি আবার কথা লাইলো, লে দুটা খাইলে। ঠিক সময় দাদি ও এসে গেছে, লে দাদি লে দুটা খা। মনে হচ্ছে আমার বিস্কুট গুলা খুবই টেস্ট। হাই দেখ নিচে একটা সাদা গাড়ি নিয়ে বিস্কুট খাতে এসেছে, ঠিক আছে এই কিনলেই খাওয়াই দিতে হবে। আয় কে কে খাবি চলে আয় বিস্কুট। হাই দেখ ওই শালা কে বোধহয় হাই গিয়ে রাখিছিল, শালা স্লিপ করে পড়ে গেল। লে চুরফিতে হবে নাই খাইলে। হাই দেখ আরেকজন নাই খাই খালি পেটে শুয়ে আছে, আগে বিস্কুটটা খাইলে। এইবার মনে সুখে ঘুমা, ঠিক আছে আর কেউ আছিস নাকি রে, তাড়াতাড়ি আয় আমাকে এখানে বেড়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হাই দেখ ম্যাডাম জি এসেছেন, দেখি তো ম্যাডাম জি অফিসে আজ কি খাবার নিয়ে গেছিল। বাহ এই তো ভালো খাবার আছে, নিয়ে নিতে হবে দুটো। কোন দিকলে গাঁজার গন্ধ আসছে না খে, দেখতে তো হবে নাই, কোথাও তো দেখতে পাচ্ছি নাই, তাহলে হাই ফাস্টটা দেখতে হবে। খাই দেখে দেখলি গাঁজার ধোয়া, ও শালারা গাঁজা খাচ্ছিস, দাঁড়া তাদেরকে গাঁজা খাওয়াতে, শালা খা গাঁজা কত খাবি খা, শালা পরিবেশে দূষণ করছে। বাপের ভয়ে শালারা বেশ লুকাই লুকাই সেন্ট্রাল রোডে এসে গাঁজা খাচ্ছিস, তো শালা এখনো গাঁজা খাওয়া হয় নাই, আজ দেখাচ্ছি তোর মজাটা। তোকে আজ আমি পেছুটা যদি গাঁজার কলিকাতা নাই ঢুকাই দিতে পারিছি না, তাহলে শালা আমিও বিএফ গেমার নাই বলে নিছি। লাল ঘরটার ছাদটাই উঠে যাই, শালা ভালোভাবে দেখতে হোক মালটা কোন দিয়ে গেল। ইয়ার শালা গাঁজা খাওয়াই হয় নাই, আজ আমি খাওয়াছি তোকে ভালো করে গাঁজাটা খাওয়াছি, নাই দেখতে তো পাচ্ছি নাই শালা, জরুর শালা গাঁজা টাইছে। ওই তো দেখতে পাই গেছি, দাঁড়া শালা দাঁড়া তোকে গাঁজা খাওয়াছি, দাঁড়া শালা দাঁড়া দাঁড়া শালা কথা লুকাই গেলিস, দাঁড়া শালা তুই যতই লুকা আমার হাতে তুই আজ বাঁচবি নাই, তোকে আজ শালা ঢুন ঢুনকে চুন চুনকে মারবো শালা, দেখি নেই লুকো। আজ আজ তোকে আমি ছাড়ছি নাই, ছাড়িব নাই বলে নিছি শালা, তুই যেদিকেই যা শালা আমিও তোর পেছু ছাড়িব নাই। ও লুলু তুই এখানে,
তুই আজ যেখানে লুকা যেদিকে লুকা তোর কিছু আমি ছাড়িব নাই লে শালা এই শালা মরছে নাই বোধহয় অমৃত খাই অমর হয়ে আছে শালা আমার ব্যাগটাই খালি হয়ে যাচ্ছে ও ভালো কভার পাইছিস দাঁড়া তোর কভারটা আমি কাটা আছি এই কভারটা পায়ে তো ভালোই খেল দেখাতেছিলি এইবার দেখা দেখিনো খেলটা এইবার জানলাতে একবার হুইলকেন দেখিরে বাপ তোর খেল খতম কিরকম দিলি হ্যাঁ এইবার যাইয়ে দেখি তো ইয়ার ব্যাগটাই কি কি আছে হাই দেখ লেভেল 3 এর গাঁজা পুটলি বটে নাই আমাকে নিয়ে নিতে হবে গাঁজা পুটলিটা পুলিশকে জমা দিতে হবে থানায় যাই আহ বহুত খানলে শালা কত ফাইট করলি কত বিস্কুট খাওয়ালি শালা কোমর গিলাও ব্যথা গেছে শালা একটু ছাদটায় উঠে একটু বিশ্রাম করতে হবে দেখি যাই পালা শালা আর বিশ্রাম করতে হবে নাই বিশ্রাম করতে গেলে শালা জীবনটা দিতে হবে উফ বাবা কি বাঁচানো বাঁচলি শালা বুড়ো জনলে নাই কোথাও তো কোনো এনিমি দেখতে পাচ্ছি নাই হাই সাইডে যাইয়ে দেখি যদি কোথাও দেখতে পাই হাই দেখ শালা একটা দেখতে পাইছি ওই হাগছিস কথা শালা এখিনতে বসে ডরে হাগিয়ে নিছিস শালা তোদের খাইয়ে দেয় কাজ নাই হাগবি মুতবি গাঁজা টানিবি সব শালা সেন্ট্রাল রোডে আর এইভাবেই শালা তোরা দূষণ ছড়াছিস চারিদিকে এখন সব কিছু তো হইল শালা যে ফাঁসানটা ফাঁসে গেছি শালা চিকেন ডিনার পাবো কি নাই সেটাও শালা সন্দেহ আছে কিন্তু আমি হার মানব নাই এতটা কষ্ট করে এসেছি গরম গরম চিকেন ডিনার খাবো বলে সেটা হাত ছাড়া আমি নাই করব সে যা করতে আমি করব নাই ছাড়িব নাই এখানে থাকলে চলবে নাই একটু আগের দিকে যাই শালা লুকানোর জায়গা খুঁজতে হবে শালা এখানে বোধহয় দুটো এনিমি ঠিক জায়গায় লুকাই আছে কিন্তু দেখতে পাচ্ছি নাই দাঁড়া শালা একটা লাড্ডু এখানে ছড়াই দেখি যদি লোভে আসে তো আসে হাই যে কেউ আছিস যদি তো এই লাড্ডুটা খাইলে আমি দিয়ে দিলি খুবই টেস্ট বটে ও বুঝেছি এনিমি গিলা সুগার হয়েছে ওই জন্য বোধহয় শালা লাড্ডু খাচ্ছে নাই দাঁড়া এইবার একটু এইখানটা ওয়েট করি শালা ঠিক তাকে শালা হামলা করতে হবে নাই এইবার হামলা করতে হবে শালার ঝগড়া লাগছে দেখছি আমি এতটা কষ্ট করে এসেছি চিকেন ডিনার নাই নিয়ে আমি খেলে যাচ্ছি নাই এটা বলে নিছি কিন্তু আমি ছাড়ছি নাই কথা আছিস চলে আই আমার সামনে তোর খুঁপড়িটা ফাটাছি লে শালা খা কত খাবি বিস্কুট আর আমাকে দিয়ে দে চিকেন ডিনার উইনার উইনার দাদা চিকেন ডিনার গরম গরম দাদা চিকেন ডিনার দেশি মুরগির চিকেন ডিনার পাবজি গেমের চিকেন ডিনার উইনার উইনার দাদা চিকেন ডিনার গরম গরম দাদা চিকেন ডিনার উইনার উইনার দাদা চিকেন ডিনার গরম গরম দাদা চিকেন ডিনার